আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই সবাই ভালো? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল বলবো এন্ড ইউ ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, আমরা দেখতে ব্লগ 43 তে চলে আসছি আর আজকে আমরা ব্লগ 43 করতে যাচ্ছি শ্রীমঙ্গলে। সো আশা করি ব্লগটা আপনার সবচেয়ে ভালোই লাগবে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখন তো আমার সাবস্ক্রাইব করিনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এতে করে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। সো ফেসবুকে একটি পোস্ট করেছিলাম যে আমরা শেরপুর যাবো, শ্রীমঙ্গল যাবো, দেন আমরা শ্রীমঙ্গলে বেশি ভোট পেয়েছি যার ফলে আমরা আজকে শ্রীমঙ্গল যাচ্ছি। আমরা বলেছিলাম যে যেখানে ভোট বেশি আসবে সেখানে আমরা যাবো, তো আমরা আমাদের শ্রীমঙ্গলে বেশি ভোট আসছে আর আমরা আজকে সকালে শ্রীমঙ্গলে যাচ্ছি। তো আশা করি ব্লগটা সবচেয়ে ভালোই লাগবে। তো বেশি কথা না বাড়াই, এখন অলমোস্ট বাজতে হচ্ছে 4:45 আর আমরা 5টার দিকে বেরিয়ে যাবো। ব্লগটি দেখতে থাকুন, এনজয় করে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আমরা অলরেডি বাসা থেকে বের হচ্ছে, সো এখন 10 মিনিট কম 5টা বাজে। এখন মোটামুটি ফর্সা হচ্ছে, আল্লাহর নাম নিয়ে বের হইলাম। আমু গেলাম, আল্লাহ হাফেজ। তো এখন আমাদের গিয়ে ফার্স্টে ফুয়েল রিফিল করা লাগবে, কারণ আমাদের ফুয়েল নেই, একদম ফুল ট্যাঙ্ক করব, দেন আমাদের রাইড স্টার্ট হবে। সো ব্লগটি দেখতে থাকুন, এনজয় করতে থাকুন এবং আমাদের সাথে থাকতে হবে, সম্পূর্ণ ব্লগটি এনজয় করতে হবে। সিট বেল্টটা বেঁধে বসুন, ব্লগটা অনেক জোস হতে যাচ্ছে। সো চলুন, একদম দেখা হচ্ছে ফুয়েল পাম্পে গিয়ে। ফুল 800 টাকা দিব, 800 টাকা ঢুকবো। সো আমরা ফুয়েল নিয়ে একদম বেরিয়ে পড়ছি। ও কি একদম ফাঁকা মারাচ্ছ রাস্তা, এখানে তবু জ্যাম শ্রীপুর রোডে সকালবেলা জ্যাম লাগাইস না, সকাল সকাল ফুরফুরে মেজে যাচ্ছি। তো সকালবেলা যখন আমরা কোথাও রাইডিংয়ে বের হই বা কোনো কাজে বের হই, তখন চৌরাস্তার অবস্থাটা দেখলে ভাল লাগে, কারণ কোনো যানজট থাকে না। সো এদিক দিয়ে আমরা একদম কাপাসিয়া পর্যন্ত যাবো, কাপাসিয়া থেকে দেন আমরা অন্য রোড ইউজ করবো। আমাদের ফুয়েল ভইরা বের হইতে দেরি হয়ে গেছে, আমরা ভাবছিলাম যে 5টার মধ্যে একদম মনোচরস থেকে বেরিয়ে যাব। তো ব্যাপার না, ইনশাল্লাহ আমরা 10টার মধ্যে পৌঁছানোর চেষ্টা করব, কারণ আমাদের প্ল্যানিং হচ্ছে আজকে ব্যাক করার। শ্রীপুর চৌরাস্তায় কোনো কিছু নাই সকাল সকাল, মানে যখন আমরা সকাল সকাল বাইক রাইড করি তখন কিন্তু খুব ভালো লাগে, কারণ তখন পরিবেশটা একটু অন্যরকম থাকে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, যত গরমই থাকুক না কেন সকালের পরিবেশটা অন্যরকম থাকে, যার ফলে সকালে বাইক রাইড করার মজা অনেক। সকাল সকাল একটু রাফ বাইক রাইড করতেছি, কারণ আমাদের প্ল্যানিং ছিল যে আরও 20 মিনিট আগে বেরোনোর, কিন্তু আমরা পারি নাই। এই শ্রীপুর থেকে গোসিঙ্গা যে রোডটা, এটা হচ্ছে আমার স্মৃতি বিজয়ী রোড, আর যাকে মিন করে বলছি সে কিন্তু ব্লগটা দেখতেছে। সো আপনি বিষয়টা বুঝে নিয়েন যা বলছি। আর এই রাস্তাটা খুবই সুন্দর, মানে সামনে একটু সামনে গেলে দুপাশে গাছপালা, এখান থেকেই শুরু দেখেন, দুপাশে গাছপালা, মাঝখানে রাস্তা, খুবই অস্থির একটা পরিবেশ। গাইস আমরা অলরেডি কাপাসিয়া চলে আসছি, এখন এখান থেকে একদম মনোহরদির পাশ দিয়ে যেতে হবে, আমাদের মনোহরদি উঠবো না, জগিং চলতেছে নাকি মারামারি চলে বুঝতেছি না, তো বৃষ্টি পড়তেছে। টুল আছে কত? 5 টাকা বাঁকতেছে রে।
অলরেডি চলে আসছে মনোহরদি। এখন এখান থেকে যাইতে হবে ইটা খোলা রো। এদিকে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা দেখা যাচ্ছে, আর রাস্তাও তেমন ভালো না, রাস্তায় কাজ চলতেছে মেবি। আর আমাদের এই ট্যুর প্ল্যানিং হচ্ছে একদিনের, আমরা চাইছিলাম যে আজকে সকালে গিয়ে দেন রাতে আবার ব্যাক করব, কিন্তু চোখে ঘুম ঘুম আসতেছে এখনই, রাতের দিকে আবার ব্যাক করব, থাকায় লাগবে মেবি। কারণ হচ্ছে গত দুই রাত যাবত কোনো ঘুম হয় না, এমনি ফোন টোন চাপা হয়, কিছু কাজ করা হয়, দেন আবার কোপা আমেরিকা শুরু হয়েছে, কোপা আমেরিকা দেখা হয়, এরপর আর ঘুমার সুযোগ থাকে না, 5টা পর্যন্ত টিভি দেখতে দেখতে চলে যায়। তো আমরা এতক্ষণ চা বিরতি দাঁড়িয়েছিলাম, আমরা এখন আছি হচ্ছে শিবপুর নরসিংদীতে, বাংলা থেকে প্রায় অনেকটুকু পথ আসছি। এটা ফার্স্ট চা ব্রেক ছিল, কত 10টা, তো আমরা টোল দিয়ে ভেতরে প্রবেশ করলাম, আপনার ভিজার ভিউটি দেখতে থাকুন। আমরা ব্রাহ্মণবাড়িয়াতে চা বিরতিতে একটু দাঁড়িয়েছিলাম, চাটা খেয়ে এখন আমরা আবার আমাদের যাত্রাপথে। এদিকে রাস্তা এবং রাস্তার পরিবেশগুলো খুবই সুন্দর, আর পেছনে মানে কিছু কিছু রাস্তা ফেলে আসছি, খুবই বাজে অবস্থা, এখানকার পরিবেশটাও খুবই সুন্দর। আর এখন অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কিছুক্ষণ আগে রোদ ছিল কিন্তু এখন রোদ নাই, তার মানে হয়তোবা এই এই দেখুন অবস্থা, মানে অপোজিট যে গাড়িটা আসবে সে কী করবে, মানে তাদের কোনো সেন্স নাই, সেন্স থাকলে কি আর এরকম করে, ওভারটেকিংয়ের মানে অপোজিটের গাড়িটা যে আসবে ওই ওভারটেকিংয়ে তারা এরকম পাল্লা পাল্লা ধরে ওভারটেকিং করে। এটা তো 4 লেনের রাস্তা না ভাই, এটা তো 2 লেনের রাস্তা, 2 লেনের রাস্তা যে এরকম করে তাহলে আল্লাহ বুঝেন অবস্থা কীরকম হয়। বাইক রাইডের সময় অবশ্যই হেলমেট এবং সেফটি গিয়ার ব্যবহার করার চেষ্টা করবেন, যদি লং রাইডে যান তাহলে অবশ্যই সেফটি গিয়ার ব্যবহার করবেন এবং অল টাইম হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। আর হেলমেটগুলো ব্যবহার করবেন সার্টিফাইড হেলমেট, এতে আপনার জন্যই ভালো হবে। কথা কম কাজ বেশি আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি, কথা কম কাজ বেশি আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি, কথা কম কাজ বেশি আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি, কথা কম কাজ বেশি আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথাবার্তা শিশুদের নাগালের বাইরে আমি বিন বাজাই আশা আপনা চাই রে কবি কি কত দেখি তোর মুখটা বন্ধ ভাই ব্রাদার মিলা সব করি লন্ডো ভন্ড, কাজ কম কথা বেশি এইটা চলে না, খালি বাতাস খাইয়া পেট আমার কেন ভরে না, নাই কামাই কি করবি এর পোলাই ওর পোলাই করে চাকরি উপরে ওঠে না কি চাটা লাগে। এখন আমরা সামনে যাবো আর এখান থেকে শ্রীমঙ্গল হচ্ছে 13 কিলোমিটার, তো আমরা শ্রীমঙ্গল যাবো, তো ব্লগটি দেখতে থাকুন, এনজয় করে থাকুন এবং এই চা বাগানে কিছু ভিউ এনজয় করে থাকুন, দেন আমরা শ্রীমঙ্গলকে আবার দেখা হচ্ছে। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে
খুঁজে যাই কত স্বপ্ন আমি কখনো ধোয়া হয়ে উড়ি কখনো হয়ে ঘুরি কখনো বা খেলি বিবেকের সাথে লুকো চুরি যতটা দূরে সরি ততটা ধরা পড়ি শেষে মায়া চলে বন্দি নিজের সাথে লড়ি কেন চিঠি চাই ভুল ঠিকানায় বলে অশ্রু চলে ভেজা চোখের পাতায় করি মনে মনে প্রেম প্রিয় তোমার সবে সাই কোথায় গেলে পাই বলো কোন দরজায় হবে ঠাই কেউ বা মরে শ্মশানে আগুনে পড়ে সো গাইস আপনারা এতক্ষণ চা বাগানের কিছু সিনেমেটিক ভিউ এবং সিরিয়াল ভিউ দেখতেছিলেন আর আমরা এর মাঝে চলে আসছি শ্রীমঙ্গল বাজার শ্রীমঙ্গল বাজার থেকে আমরা একদম বদ্ধভূমিতে শ্রীমঙ্গল বদ্ধভূমিতে চলে আসছিলাম কিন্তু বদ্ধভূমিতে করোনার কারণে বন্ধ থাকায় ভিতরে আমরা যেতে পারতেছিলাম না আমরা না জেনে ভিতরে ঢুকে পড়ছিলাম কিন্তু বিজিবি আমাদেরকে পরে বলছে যে এরকম করোনার কারণে বন্ধ আছে যার ফলে আমরা ভিতরে যাইনি আর ওনার ভিতরে ঢুকতে দেয় নাই তো এখন আর কিছু করার নাই আমরা এখন একদম চলে যাবো লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে আমরা এত কষ্ট করে আসলাম তা কোনো লাভ হলো না এত জঙ্গলের পথ পাড়ি দিয়া প্রায় ওই বদ্ধভূমি থেকে 7-8 কিলোমিটার পথ আসলাম জঙ্গলের ভিতর দিয়া তো তাও কোনো লাভ হলো না আর এর কারণ হচ্ছে এটাও করোনার কারণে বন্ধ আছে আপাতত এখানে লেখা আছে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটন প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো জাতীয় উদ্যান কর্তৃপক্ষ তো কিছু করার নাই আমাদের এখান থেকে আবার ওইভাবে ফিরে যেতে হবে আমাদের এই আজকের ঘটনা হচ্ছে চট্টগ্রাম গেছিলাম ওই ঘটনার মতো কিচ্ছু করার নাই ঘুরতে যাবো সীতাকুণ্ডে গেছিলাম তখন আমরা সম্পূর্ণ সব কিছু বন্ধ পাওয়ার ফলে আমরা গেছিলাম গুলিয়াখালী সি বিচ ওইটা তো ওপেনই থাকে আর আজকে আমাদের যাইতে হবে হলো মাধবপুর লেক ওইটাও তো সর্বজনীন ওপেন আছে কিন্তু এই সব তো সরকারি জিনিসপত্র যার ফলে আর কি সব কিছু লকডাউনের কারণে বন্ধ আছে কিছু করার নাই চঞ্চল ছেলে হাতে 100 পেলে দিন যেত চলে হেলে দুলে যা বিড়ি খেলে কোথা থেকে আসে এত টাকা আমার কি চিন্তা ঘুরতিতে ফিরতিতে কেটে যেত দিনটা আড্ডাতে ব্যস্ত ভুলে গিয়ে আমার সংসার পরিবার নিয়ে এত ভাবার কি দরকার প্রতিদিনে বাবা ডেকে কত কি যে বোঝাতো রেগে গিয়ে করেছি তার মুখে মুখে তর্ক মাথায় হাতে বলতো বাবা একদিন তুই বুঝবি থাকবো ছবি হয়ে তুই কেঁদে কেঁদে খুঁজবি এইভাবে হারাবো কখনো তো ভাবিনি মাফ করে দাও না বাবা তখন তো বুঝিনি স্বপ্নে তোমাকে কতবার দেখেছি চিৎকারে কেঁদে আমি বাবা বলে ডেকেছি আজ বেঁচে আছি আমি সবার অবহেলাতে ভালোবাসি অনেক আমি বাবা তোমাকে ছুটে যায় দূরান্তর চোখ ছোট শহর থেকে শহর তুমি তো ছায়া পৃথিবীর তো গাইস আমরা দূরের স্পটে গেছিলাম কিন্তু আমরা করোনার কারণে দূরের স্পটই বন্ধ পাইছি এখন আমরা মাধবপুর লেকে আসছি কিন্তু এইটাও করোনার কারণে অফ কিন্তু আমরা এখানে টুরিস্ট গাইডের সাহায্যে আমরা এখানে ভিতরে ঢুকতে পারছি তো এখন আমরা একদম পাহাড়ের চূড়ায় আছি এখান থেকে নিচে লেক দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার লেক তো আমরা এখন নিচে নামবো আর আপনারা আমি নিচে নামতে থাকি আর আপনারা এখানে কিছু ভিউ এনজয় করে থাকুন আর এখানে ভিউগুলো খুবই অসাম আর এখন যদি আপনার আমার কাছে ড্রোন থাকতো তাহলে আমি অনেক সুন্দর করে দেখাতে পারতাম কিন্তু এক্সট্রিমলি সরি যে আমার কাছে আপাতত ড্রোন নাই তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার ড্রোন চলে আসবে তখন আমরা আবার আসবো এবং আপনাদেরকে ভালো মতো দেখানোর চেষ্টা করবো সো ব্লগটি দেখতে থাকুন এনজয় করে থাকুন এবং আমাদের সাথে থাকুন সো এখন এখানে কিছু ভিউ দেখতে থাকুন
সো গাইস দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন আমরা আজকে ভালোবাসা সাধারণ হরে এখানে ফাইভ স্টার সামনে যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর কি, তো এখানে বাংলা এবং চাইনিজ খাবার দুটো পাওয়া যায়, আর এখানে সাতজনের চাও পাওয়া যায়। ওই যে আমরা সাতজনের টাকা আছে, তো এখানে আজকে এখানে আজকে এখানে কিছু স্টোরি আছে, আমরা এগুলো যাইতে যাইতে বলবো। তো এখন আপনারা আমাদের বাইকে এনজয় করবেন, এখন আমরা আবার বাইকে চলে যাবো, দেন বাইকে গিয়ে আবার কথা বলছি। আমরা ভাইকে কথা দিয়ে গেছিলাম যাওয়ার সময় যে ফার্স্টে আমরা ভাইয়ের দোকানে আসছিলাম, আইসার সবকিছু জেনে গেছি, তারপর ভাইকে বলে গেছিলাম যে আপনাদের এখান থেকে চা পাতা নিয়ে যাবো। তো আমরা মৌলভীবাজার থেকে ব্যাক করার সময় আমরা শ্রীমঙ্গলে এসে ভাইয়ের দোকান আসলাম, ভাইয়ের দোকানের নাম হচ্ছে আলমগীর টি হাউস। তো আমরা এখান থেকে এখন চা নিলাম, আর ভাই আমাদের গ্রিন টি খাওয়ালো। তো ভাই অনেক অনেক ধন্যবাদ। আর ভাই আমাদের এখানে কি চা পাওয়া যায়? অনেক অনেক এর মধ্যে সবচেয়ে হাই ইয়ের ক্লাসের কোনটা চা পাতা কোনটা? তো আপনারা যদি শ্রীমঙ্গল আছেন তাহলে অবশ্যই ভাইয়ের দোকান থেকে চাপাটা কিনে নেবেন, আর ভাইয়ের এখান থেকে আমার কথা বললে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এখন আমরা সরাসরি একদম বাসায় চলে যাবো, আর আমাদের অনেক লম্বা রাইড করতে হবে, প্রায় 200 কিলোমিটার মতো আমাদের একটু ঘুরে যেতে হবে, কারণ আমরা যখন আসছি আসার সময় একটু জঙ্গলের ভিতর দিয়ে আসছি, রাত্রের দিকে যাওয়া যাবে না। তো আমাদের যাইতে অনেকটা সময় লাগবে, তো এখন আমি দেরি করবো না, আমরা একটু বেরিয়ে যাবো। তো বাকি কথা বাইকে বসে বলতে হবে, তো বাকি দেখতে হবে, এনজয় করে থাকবেন আমাদের। আসি তাহলে, হ্যাঁ চাল্লা বেশ ভাইয়া আসি, ওকে সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আমরা শ্রীমঙ্গল থেকে রওনা দিয়ে দিছি বাসার দিকে। আপনাদেরকে ওই মৌলভীবাজারের ভিডিও ফুটেজগুলো দেখাইতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। এইটা কি ভাই যাইতেছে যায় আবার রাস্তার মাঝে হুট করে দাঁড়ায় যায়? তো এখন আমাদের এই দুই লেন অবলম্বন করে যেতে হবে, কারণ কিছু করার নাই। আমরা যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি, আর অনেক কিছুই বন্ধ পাইছি যার ফলে আমরা সেগুলো দেখাইতে পারি নাই। আর হাম হাম ঝর্ণা যেতে চাইছিলাম কিন্তু ওইটাও বন্ধ, যার ফলে কোনো কিছুই হইল না। তো রেস্টুরেন্টে বলছিলাম যে আজ একটা স্টোরি আছে সেটা বলবো, আর সেই স্টোরিটা হচ্ছে যে আমরা যখন দুপুরে লাঞ্চ করতে যাই, আর এর আগে আমরা লেক পাড় থেকে ঘুরে আসার সময় আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছিল, কারণ দুই দিন যাবৎ কোনো ঘুম নাই, এবং না ঘুমাইয়া আজকে সকালবেলা আবার এই 200 কিলোমিটার মতো রান কইরা চলে আসছি শ্রীমঙ্গল। তারপর মাথাটা অনেক ঘুরতেছিল, মানে একদম চোখে অন্ধকার দেখেছিলাম। তারপর এখানে আইসা দুপুরে খাওয়া দাওয়া করি, বেশি ক্ষোধা লেগে গেছিলো যার ফলে তেমন ভালো মতো খাইতেও পারি নাই। তারপর আমাদের একটা হোটেল দরকার, আর যেখানে খোঁজ নিছি ওই জায়গাগুলোতে সারাদিনের জন্য 1500 টাকা করে চাই, কিন্তু আমাদের একটু ঘুমের দরকার ছিল 2 ঘন্টা 1 ঘন্টা। তারপর হোটেলের মালিককে বললাম যে এদিকে কোনো হোটেল পাওয়া যাবে নাকি, পরে বলতেছে হোটেল পাওয়া যাবে কিন্তু ওই রকমভাবে আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে পাওয়া যাবে না। পরে আর কি, পরে আমরা খাইতেছিলাম, দেন তারা আসে বলতেছে যে ঠিক আছে প্রবলেম নাই, তাহলে আপনারা কাজ করেন আমাদের রুমে যে শুইতে পারেন, আমাদের রুম কাছেই আছে। তো আমরা খাওয়া দাওয়ার পর আমাদের তাদের বাসায় নিয়ে গেছে,
সেখানে যাইয়া আমরা ঘুমাইছি প্রায় দেড় ঘন্টার মতো, একদম দেন ওইটা পরে ফ্রেশ লাগতেছে। তো আমরা ভাবছিলাম যে রুমের ভাড়া নেবে মেবি, কিন্তু তারা কোন রুমের ভাড়াটা কিছুই নেয় নাই। এই যুগে যে এখনও এমন মানুষ আছে, আল্লাহর কাছে লাগু করি শুক্রিয়া। আর আজকে যদি এরকম উপকারটা না করতো তাহলে হয়তো আমার অবস্থা খুবই করুণ হয়ে যেত, আমাদের থাকতেই হয়তো, কিছু করার ছিল না। ভাইদের অনেক অনেক ধন্যবাদ। আর ওই জায়গার নাম নাকি ফাইভ স্টার, একটা ফাইভ স্টার হোটেল আছে সেখানে, সেজন্য এই নাম ফাইভ স্টার হয়ে গেছে। তো আপনারা যদি যান তাহলে ওই রেস্টুরেন্টটায়, সাত রং মেবি রেস্টুরেন্টের নাম, তো সেখানে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। খাওয়ার মান আলহামদুলিল্লাহ খুবই ভালো। পায়ের রাস্তায় ফার্স্ট টাইম রাইড রাইড করতেছি, একটু ভয় বলতে রাস্তাঘাট তো অপরিচিত, যার ফলে একটু অন্যরকম লাগতেছে, সমস্যা নাই ইনশাল্লাহ। একটু সাবধানতার সাথে বাইক চালালেই হয়, কর্নারিংয়ের সময় একটু ঝামেলা হয় আর কি, কর্নারিংয়ের সময় বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। শ্রীমঙ্গল হচ্ছে আসলে চায়ের দেশ। এখানে ঢুকতে ফার্স্টে একটি স্ট্যাচু আছে এবং সেখানে লেখা আছে যে চায়ের দেশে স্বাগতম, আপনাদের স্বাগতম জানাই মৌলভীবাজার এরিয়াতে ঢোকার পরেই। সো রাস্তাগুলো একটু ভয়ঙ্কর টাইপের বলাই চলে, কারণ হচ্ছে রাস্তায় তেমন লাইট নাই কোনো। আর আমি পেছনে পুলিশ দেখছিলাম, পুলিশ যদি রাস্তা রাস্তায় থাকে তাহলে সমস্যা হওয়ার কথা না, ইনশাল্লাহ আমরা সেলফি যেতে পারবো। একদিনের শ্রীমঙ্গল ট্যুর আমার প্ল্যানিংয়ে ছিল শেরপুর যাওয়ার, কিন্তু আপনাদের মতামতের কারণে শ্রীমঙ্গল আসতে বাধ্য হয়েছি, আর আমার পারমিশনও ছিল না, একদিন পারমিশন ছিল। সো যেখানে যাওয়া হয় একদিন আমাদের ব্যাক করতে হবে, যার ফলে আপনাদের জন্য আইসা সকালে আইসা এবং রাতে ব্যাক করতেছি। তো আপনাদের একটু সাপোর্ট চাই, আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব এবং আরও সামনে এগিয়ে যেতে পারবো আশা করি। সো গাইস, একদিন আমরা শ্রীমঙ্গল ট্যুর শেষে আশেপাশে এসে পৌঁছাইছি, আর এখন আমরা বাসতেছে হচ্ছে প্রায় একটার মতো, আমরা দশ মিনিট কম বারোটায় বাসায় এসে পৌঁছাইছি। আর বাসায় আইসা ফ্রেশ ট্রেশ হয়ে শাওয়ার দিয়ে খাওয়া দাওয়া করার পর আমরা আবার আপনাদের সাথে ক্যামেরার সামনে আসা। সো জানি না কতটা ভালো লাগছে, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, আশা করি সকলে হচ্ছে ব্লগটি ভালো লাগবে। ব্লগটি ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা আমার ফার্স্ট টার্গেট খুব কাছাকাছি চলে আসছি, তো আপনারা একটা সাপোর্ট করলে ফার্স্ট টার্গেট পূরণ হয়ে যাবে, আর সেকেন্ড টার্গেটটা ইনশাল্লাহ আর কিছুদিনের মধ্যে পূরণ করে ফেলবো। আর আজকে প্রায় 500 কিলোমিটার মতো রাইড হয়েছে, একদিনে শ্রীমঙ্গল থেকে ঘুরে আসছি, তো মোটামুটি শরীরের উপর ভালোই প্রেশার গেছে, কারণ সকালবেলা বের হয়েছি একদম সারাদিন ঘুরে আবার রাত্রেবেলা ব্যাক করছি। তো আপনারা যদি কেউ এরকম চ্যালেঞ্জ দিতে চান, আমি 600 কিলোমিটার মতো চ্যালেঞ্জ দিতে পারবো, আর একদিন আমি 600 কিলোমিটার ট্যুর দিয়ে ঘুরে দেখাতে পারবো। আর আপনারা যদি এইরকম 600 কিলোমিটারের ভিতরে যদি কোনো চ্যালেঞ্জ দিতে চান যে 600 কিলোমিটার মতো একটা পথ দিবেন, ওইটার আপনাদের ঘুরে দেখাইতে হবে, তো ইনশাল্লাহ ঘুরে দেখাতে পারবো। আর যদি চ্যালেঞ্জ দিতে চান তাহলে অবশ্যই ফেসবুকে নক করেন বা আপনারা কমেন্ট বক্সে নক করে রাখেন। আবারও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, পরবর্তী ইনশাল্লাহ খুব আবারও লং রাইড দেওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক কী হয়। তো সবাই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিও শেষে একটা করে লাইক দিয়ে দিবেন, লাইক দিলে ভিডিও করে ইন্সপিরেশন বাড়ে। তো আজকের মতো খোদা হাফেজ। Wow.